Welcome to our channel Roha Vision. Guys, must be subscribe our channel. Thank you. সবাই সাইকেল এটা চালাবা করে এত কষ্ট পাইতাম না রে এত কষ্ট পাইতাম না তোমার ভালো দর্শক আমি আপনাদের যাচ্ছি সেই ইন্ডিয়ান বর্ডারে বর্ডার নাম জানো কি ভাই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই হরিপুর বর্ডারে দেখানে কি গাড়ি চলে যাচ্ছি আমি আদিবাসী হয়েছে এই বর্ডারের কাছে আসছি আমরা আমি আপনাদের নিয়ে যাবো সেখানে যেখানে বাঙালি এবং ইন্ডিয়ান লোকের দুজনের একটা হাট হয় হাটিতে হাটির নাম জানো কি ভাই সেখান থেকে বর্ডারের দূরত্ব হবে প্রায় 2 কিলোমিটার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইন্ডিয়ার বর্ডারে এখানে বাংলা এবং ইন্ডিয়ার সব আসে সকালে কাকা হাটের নাম কি ছাগল নিয়ে আসেন আপনি নাকি কত বলতেছে দাম বাজার কিরম কম না বেশি বাজার একটু কম ইন্ডিয়া এবং বাংলাদেশের হাট কত বছর কাকা ছাগলটা 3600 কইল দুইটা 3600 হ্যাঁ কোনটা কত বলতেছে ইন্ডিয়ান মেয়ে কি বলবে বলেন বলেন দেখেন ইন্ডিয়া কেন বর্ডারে কেন বাইরে দেশ দেখেন আপনি এক কিলোমিটার কোনো মাস্ক নেই তারা কোনো নিয়ম মানছে না তারা বলতেছে আমাদের এলাকায় বর্ডারে কোনো ভাইরাস নেই সেখানে তারা সবাই খোলা মেশিন করছে কারণ কোনো মাস্ক নেই দেখেন সবার শুধু ছাগল আর ছাগল এখানে বিশাল বড় ছাগল লেখা জয়রামপুর হাট জয় জয়রাম না কি বললাম জয়নন্দ জয়নন্দ হাট
মন্দির আছে মন্দির আছে এখানে মন্দির পাশে আছে প্রিয় দর্শক, আমি আপনাদেরকে নিয়ে আসছি দিনাজপুর জেলা কাহাল থানা কিহারে হাট ভাই জয়নন্দ হাটে। এই হাটে আমি একটি শিল্পী পেয়েছি, তিনি শুধু শিল্পী নন, পাশাপাশি তার একটি কাপড়ের দোকান আছে, দেখেন কত সুন্দর কাপড় দোকান, তার পাশাপাশি উনি কবি গানও গায়। তো শুধু আপনাদের দেখানোর জন্য এবং আমার শখের বিষয় আমি আপনাদেরকে একটি গান শোনাচ্ছি। বাসা পাইলে এত কষ্ট পাইতাম না, এত কষ্ট পাইতাম না রে, এত কষ্ট পাইতাম না তোমার ভালো, বাসা পাইলে এত কষ্ট পাইতাম না আমি তোমার ভালো, বাসা পাইলে এত কষ্ট পাইতাম না, জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, ভুলতে চাইলো পারি না তোমার ভালো, বাসা পাইলে এত কষ্ট পাই না আমি তোমার ভালো, বাসা পাইলে এত কষ্ট পাইতাম না। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার কাছে আর ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো আপনার দিনাজপুরের ভাষায় একটি গান গাবেন, এটা আমার শেষ রিকোয়েস্ট আপনার কাছে। সুন্দর ভাষায় এই বৃষ্টির মাঝেও আমি একটি মন খোলার লোক পেয়েছি, যিনি দোকান করেন, পাশাপাশি গান গান, দেখেন কত মধুসূর ওনার। আসলে আমাদের গ্রামগঞ্জে অবহেলিত অনেক শিল্পী রয়েছে, যারা আমরা ইচ্ছা করলে ভাইরাল করতে পারি, তারা দুমুটু খাবার পাবে এবং পাশাপাশি আমরা পাবো অনেক আনন্দ। তা আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনার নামটা যেন কী বললেন, এই মালতী রানী সরকারকে আপনারা সবাই ভাইরাল করবেন, এটা আপনাদের কাছে থাকবে আমার রিকোয়েস্ট। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ সবাইকে। এখন তো করোনা আসছে, করোনার কারণে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কি? করোনায় করুণ অবস্থার জন্য আমার এই কাপড়ের দোকান, তাছাড়া প্রতিদিন গান গাই, তখন একটা আলাদা পেশায় ছিলাম, গান বাজনা বন্ধ হয়ে সেই জন্য এই করুণ অবস্থা। আচ্ছা, ইনি আপনার কি লাগে? উনি আমার হাজবেন্ড, স্বামী। উনি স্বামী স্ত্রী দুজনে গান গায়, দেখেন ভাই আপনার নামের জন্য কি? আমার নাম কবিয়াল ক্ষিতিশচন্দ্র সরকার। আপনি কোন ধরনের গান গান? কবি গান। তাহলে আপনার করোনা অবস্থা, করোনার কারণে? অবশ্যই করোনার জন্যই আমাদের। দুজন দোকান করেন না? দুজন। বাচ্চা কাচ্চা কি? একটি ছেলে,
গুরুদাস পাল এই মেয়ে রিক্তা পাল লেখাপড়া করে না করুন অবস্থা শুধু না যে ভিডিও কয়েন এইটা দেখেন এই যে একটা ঘরের মধ্যে দুইটা দোকান ওই যে স্বর্ণকারের দোকান আর ওর ভাইয়ের কাছেই চাই নিছে এই দোকানের জায়গাটুকু দোকান নিতে গেলে তো দুই লাখ টাকা সিকিউরিটি দিতে লাগবে ওই টাকাটা তো আমার নাই সিকিউরিটি দিব আচ্ছা আচ্ছা এই জন্য একটা র্যাক বানাই তো খুব কষ্টের দিন যাপন করছেন কষ্টে আছেন এই মুহূর্তে কষ্টে আছি গানটা শুনেন এটা আমাদের সরচিত গান